হচ্ছে, এই হিংসা বা অশান্তির জন্য কে কে দায়বদ্ধ? সব থেকে বড় দায়বদ্ধতা আমি বলবো পুলিশের। আর সব তারপরে যদি কারো দায়বদ্ধতা হলো মদন মিত্র বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে এসে, আমি বাইরে থেকে যে কোনো ক্রিমিনাল মাইন্ডেড লোক পলিটিশিয়ান নিজের লাভ যেন নিয়ে আসতে পারে, কিন্তু পুলিশের তো একটা দায়িত্ব আছে। কোনো শান্তি বৈঠকের আপনি কোনো প্রপোজাল দিচ্ছেন প্রশাসন? শান্তি বৈঠক কার সঙ্গে করবো এটাই তো আমি বলছি, প্রশাসন আগে ক্রিমিনালদেরকে ধরুক, কি প্রশাসন নিরীহ লোককে ধরবে, মহিলাদেরকে মারধর করবে? জুট মিল থেকে কাজ করে বেরোচ্ছে, তাকে পিটিয়ে বলছে এর দাঙ্গা করছে। এখন পর্যন্ত আপনার কত কর্মী সমর্থক জখম হয়েছে বা বাড়ি ভেঙেছে বা দোকান ভেঙেছে? প্রায় 100 লোকের বাড়ি ভাঙচুর হয়েছে। একজন মাস্টার মশাই সঞ্জয় সিং মাস্টার মশাই, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অর্জুনদা কোথাও কি মনে হচ্ছে আপনাকে খুন করার চক্রান্ত হচ্ছে? আমাকে খুন পুলিশ করাবে, আমি তো এটাই দেখছি। পুলিশ কালকে গার্ড করে নিয়ে এসে এখানে বোম চালিয়েছে, যে ক্রিমিনালদের টিটাগড় থেকে ক্রিমিনাল নিয়ে এসে এখানে, এই রুস্তম গুমটি কিছু মুসলিম ছেলে পুলিশের মধ্যে থেকে বোম চালাচ্ছে এখানে।